অমন করে যেও না গো তুমি। না, এটি আমার কথা না, এটি মেহেদির কথা। এখন পারফর্ম করতে আসছে মেহেদি এবং শারমিন। অমন করে যেও না গো তুমি, অমন করে যেও না গো তুমি, বুকে আগুন জ্বালিও না তুমি, ওই রূপ ধরে রেখো আড়াল করে, নজর না লাগে কারো চাঁদ বদনে, অমন করে যেও না গো তুমি। অমন করে বলো না গো তুমি, লাজে মরি পদ ছাড়ো তুমি, জ্বালিও না তুমি, ওই রূপ ধরে রেখো আড়াল করে, নজর না লাগে কারো চাঁদ বদনে, অমন করে যেও না গো তুমি, করে বলো না গো তুমি, না গো তুমি। হাত ধরা নিয়ে এত মগ্ন হয়ে গেছো, গানের লাইনই ভুলে গেলাম। আমার আমাকে এই পাশে থাকা উচিত ছিল। আচ্ছা, তোমার পাশের বাড়ির মেয়ে তো খুব মন খারাপ করবে। রুনা ম্যাম, মেহেদি তোমার বয়স কত? 18+ 18+ 19 হবে না? আচ্ছা, তো
এর মধ্যে প্রেম টেম হয়নি হ্যাঁ কি না আছে না হাতি থেকে বোঝা যাচ্ছে না বোঝা ছিল নীরবতা সম্মতির লক্ষণ হ্যাঁ সেটাই মনে হচ্ছে আমার কাছে না কিন্তু প্রেমটা একটু কম মনে হলো যে আবার গানের মধ্যে মানে গানটা তো একেবারেই প্রেমের গান এমন করে যেও নাকো তুমি হ্যাঁ সেখানে তো একেবারেই নিজেকে একেবারে দিয়ে দেওয়ার কথা তো লাস্টে দিতে গিয়েছিলে দিতে গিয়ে মাইকটা সরে গিয়েছিল একটু বেশি দিয়ে দিয়েছিল লাস্টে না গানে একটু আমার কাছে মনে হলো আর একটু প্রেম হলে ভালো হতো তো পাশের বাড়ি কি মেয়েটে আছে শুনলাম আবার তো প্রেমটা তো আরও গভীর হওয়ার কথা এনিওয়ে আমার কাছে খুব ভালো লেগেছে তোমার গাওয়া আমি 95 অনেক ধন্যবাদ ম্যাম সাবিনা ম্যাম মেহেদিকে যখন পাশের বাড়ি বলা হচ্ছে শারমিন বেশি হাসছে কেন মেহেদির চাইতে আমি কিছু বুঝতে পারছি না পাশের বাড়ি থাকে না তো শারমিন না না ঠিক ঠিক আচ্ছা তো খুব ভালো গেছো মেহেদি সত্যি থ্যাংক ইউ ম্যাম সুন্দর হয়েছে আরেকটু যদি আবেগটা একটু বেশি হতো আরও একটু ভালো লাগতো তো আজকে যা তুমি গিয়েছো তারপরে আমি তোমাকে দিচ্ছি 85 অনেক ধন্যবাদ ম্যাম ইমন সাহা মেহেদি ওভারঅল গানটা খুব ভালো গেয়েছো থ্যাংক ইউ কিন্তু নিচের নোটগুলি পাওয়া যাচ্ছিল না প্রথম যে অমন করে এই নোটটা হ্যাঁ লো হওয়ার কারণে স্পষ্ট হচ্ছিল না বাট আর ফিলটা আরেকটু থাকলে ভালো লাগতো গানটা একদমই ডিপ রোম্যান্টিক সং আমি তোমাকে দিচ্ছি 85